অল রাইট, ভিডিও শুরুতে আপনি যে ট্রেন্ডিং ভিডিওটি দেখলেন, সো আজকের ভিডিওতে আমরা ওই ধরনের ভিডিও এডিট শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আপনি যদি আপনার ছবি দিয়ে ওই ধরনের ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। যদি আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এটি ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখুন রয়েছে এখানে প্রজেক্ট অপশান, এখানে একবার ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার দুটি প্রজেক্ট রয়েছে, বিট মার্ক রয়েছে অ্যান্ড সাথে রয়েছে ইফেক্ট। তো এই দুটি প্রজেক্ট আপনাদের ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। দেন এখান থেকে ফার্স্টে বিট মার্কটা ওপেন করবেন অ্যান্ড বিট মার্ক ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এর মধ্যে আপনি সংটা পেয়ে যাবেন। অ্যান্ড এখানে দেখুন বিট মার্ক করা আছে, বিট মার্ক অনুযায়ী কিন্তু আপনাদের ফটো অ্যাড করতে হবে। সো ফটো কীভাবে অ্যাড করবেন অবশ্যই দেখিয়ে দেব। তার আগে দেখুন এখানে ফার্স্টে একটি লেয়ার অ্যাড করা আছে, আগে থেকে এখানে অ্যাড ফটো লেখা রয়েছে দেখুন। তো এর মধ্যে আপনাকে আপনার ফটো একটা রিপ্লেস করতে হবে, ঠিক আছে। তো ফটো কীভাবে রিপ্লেস করবেন সেটা আগে দেখে নিন। ফার্স্টে আপনি ইলেকট্রিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, তো ডান দিকের কোণে যে অপশানটি রয়েছে মিডিয়া এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমার এখানে ফটো শো হচ্ছে, যেহেতু আমার গ্যালারিতে ফটো রয়েছে যে কারণে এখানে শো হচ্ছে, বাট আপনার কাছে কিন্তু শো হবে না, ঠিক আছে। আপনাকে এটা অ্যাড করতে হবে। এখানে দেখুন এই অপশানে ক্লিক করার পর নিচে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনার গ্যালারি থেকে একটি ফটো এরকম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন, দেখুন খুব সুন্দরভাবে এখানে অ্যাড বা রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। তো তবে এখানটা কিন্তু মাথায় রাখবেন যে এই যে এখানে আপনি যে ফটোটা অ্যাড বা রিপ্লেস করবেন সেটি কিন্তু অবশ্যই আপনাকে 9:16 রেশিওতে ক্রপ করতে হবে, ঠিক আছে। ক্রপ করে এখানে অ্যাড করতে হবে 9:16 রেশিওতে, ঠিক আছে। সো ক্রপ করে অ্যাড করবেন। দেন এখান থেকে এই বিট মার্কে টাইমলাইনটা আনবেন, আনার পর এখান থেকে আপনাদের আরও ফটো অ্যাড করতে হবে। সো প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে অন্য একটি ফটো এরকম সিলেক্ট করবেন, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করবেন। সো অ্যাড হয়ে যাবে। এরপর ডান দিকের অ্যারোতে ক্লিক করবেন, পরের বিট মার্কে টাইমলাইনটা চলে আসবে। এরপর এক্সট্রা পার্ট কাট করার জন্য এই অপশানটিতে ক্লিক করবেন, তাহলে এক্সট্রা পার্ট কাট হয়ে যাবে, দেখুন কাট হয়ে গেছে। এরপর থ্রি ডটে ক্লিক করবেন, দেন থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে ফিল কম্পোজিশন এখানে ক্লিক করবেন, তাহলে এটা ফিল স্ক্রিন হয়ে যাবে, দেখুন এক ক্লিকে ফিল স্ক্রিন হয়ে যাবে। এরপর যদি আরও বেশি এই ফটো অ্যাডজাস্ট করার থাকে তাহলে ফটো লেয়ারটিকে এরকম সিলেক্ট করবেন, দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এই জায়গাটা সোয়াইপ করে আপনি ফটোর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়া তিন নম্বর অপশানে ক্লিক করে আপনি চাইলে ফটোর সাইজটা এরকম বাড়াতে পারবেন অথবা কমাতেও পারবেন, তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো বিট মার্ক রয়েছে প্রত্যেকটি বিট মার্কে বিট মার্ক অনুযায়ী আপনারা ফটোগুলো একে একে অ্যাড করে নেবেন। লাস্টের এই যে দুটো বিট মার্ক রয়েছে এই বিট মার্কটা, ঠিক আছে, এই বিট মার্কটা বাদ দিয়ে, ঠিক আছে, লাস্টের একটা বিট মার্ক আপনি বাদ দিয়ে ফটো অ্যাড করবেন। এখানে আমরা একটা অন্য একটা ইফেক্ট অ্যাড করবো, ঠিক আছে। দেন এখান থেকে আমি ফটোগুলোকে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো প্রত্যেকটি বিট মার্কে বিট মার্ক অনুযায়ী এখানে ফটো অ্যাড করা হয়েছে, শুধুমাত্র লাস্টের এই বিট মার্কে ফটো অ্যাড করা হয়নি, এটা বাদ রাখতে হবে। তো এখানে আমরা অন্য এফেক্ট অ্যাড করবো বলেছিলাম, সেখানে অন্য এফেক্ট অ্যাড করাবে, ঠিক আছে। সো তার আগে এখানে দেখে নিন যে এই যে ফটোগুলো রয়েছে এই ফটোগুলোতে আপনাদের কিন্তু ইফেক্ট অ্যাড করতে হবে। সো ফটো কীভাবে ফটোতে কীভাবে ইফেক্ট অ্যাড করবেন সেটা আগে দেখে নিন। এখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর ইফেক্টের প্রিসেট ওপেন করুন। ওপেন করার পর এখানে দেখুন নিচের দিকে একটি ফটো লেয়ার রয়েছে, সবার নিচে একটি ফটো লেয়ার রয়েছে, এটাকে সিলেক্ট করুন। দেন ইফেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করুন। দেন এখান থেকে ব্যাকে আসুন, দেন বিট মার্ক প্রজেক্ট ওপেন করে টাইমলাইন এগিয়ে নিয়ে আসুন, যেখান থেকে ফটো আপনি অ্যাড করেছেন। সো এখান থেকে ফটো অ্যাড করা হয়েছে। তো ফার্স্ট ফটো সিলেক্ট করে ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট পেস্ট করে দিন, ঠিক আছে। দেন সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো আর কি ফটো আপনি অ্যাড করেছেন প্রত্যেকটি ফটোতে সেম প্রসেস ফলো করে আপনারা ইফেক্ট অ্যাড করে দিন একদম শেষ পর্যন্ত, যতগুলো ফটো আপনি অ্যাড করেছেন প্রত্যেকটা ফটোতে এফেক্টটা অ্যাড করে নিন, যেমনটা আমি এখানে করে নিচ্ছি। এরকম ফটো সিলেক্ট করে ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে। তো প্রত্যেকটা আমি এখানে করে নিচ্ছি সিলেক্ট করে এখানে, ঠিক আছে। সো আপনারা করে নেবেন।
সো এখানে আমার প্রত্যেকটাতে হয়ে গেছে। এরপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এখান থেকে ইফেক্টের প্রিসেট আবার ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখুন উপরের দিকে একটি লেয়ার রয়েছে, সেই লেয়ারটিকে বাদ দেবেন এটাকে, ঠিক আছে, এটা বাদ দিয়ে তার মাঝে যে লেয়ারগুলো রয়েছে এটা সিলেক্ট করবেন, এগুলোকে একটা লং প্রেস করে এরকম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে এই অপশানে ক্লিক করে নেবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে কপি ফোর লেয়ার্সে ক্লিক করবেন, দেন এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে এসে বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন, দেন এখান থেকে ফার্স্ট বিটমার্কে টাইমলাইনটা আনবেন, দেন এই অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এখান থেকে পেস্ট ফোর লেয়ার্সে ক্লিক করে দেবেন, চারটি লেয়ার এখানে একসাথে অ্যাড হয়ে যাবে, দেখুন অ্যাড হয়ে গেছে। অ্যান্ড এখানে একটা এইচডিআর ইফেক্ট কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এরপর কিন্তু আপনাদের আরও একটা লেয়ার যেটা আমি বলেছিলাম লাস্টে এখানে অ্যাড করতে হবে, সেটা অ্যাড করতে হবে। সেখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর ইফেক্টের প্রিসেট ওপেন করবেন, দেন সবার উপরে যে লেয়ারটা রয়েছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই অপশানে ক্লিক করে এখান থেকে কপি লেয়ারে ক্লিক করবেন, দেন এখান থেকে ব্যাকে আসবেন, দেন বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবেন, দেন টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন, লাস্টের বিটমার্ক এরকম আনবেন, এই বিটমার্ক লাস্টের আগের বিটমার্কটাতে এখানে টাইমলাইনটা আনবেন, দেন এই অপশানে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ারে ক্লিক করে দেবেন, তাহলে লেয়ারটি এখানে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখুন এরকম লেয়ারটি পেস্ট হয়ে যাবে, ওকে। সেরপর আপনাদের এই প্রজেক্টটা ভিডিওতে এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখুন রয়েছে শেয়ার বাটন, এখানে আবার ক্লিক করবেন, দেন ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন।